চিত্রে ডিসি ইকোয়ালস টু এইট অর্থাৎ এই বাহর দৈর্ঘ্য হচ্ছে আট সিবি ইকোয়ালস টু ফোর অর্থাৎ এই বাহর দৈর্ঘ্য হচ্ছে চার বি একোয়ালস টু এইট অর্থাৎ এই বাহর দৈর্ঘ্য হচ্ছে এইট বা আট হলে ছায়াকৃত অংশটির ক্ষেত্রফল নির্ণয় করো অর্থাৎ এই অংশটার ক্ষেত্রফল জানতে চেয়েছে লক্ষ্য করো এখানে এরকম একটা সাইন আছে এটাকে লম্বো সাইন বলে কী সাইন বলে এটাকে বলে লম্ব সাইন এটার মানে হচ্ছে এই কোণের মান নব্বই ডিগ্রি এবং এই কোণের মানও নব্বই ডিগ্রি লক্ষ্য করো প্রশ্নে কিন্তু বলে দিয়েছে ডিসি এবং এবি এই দুই বাহার মান হচ্ছে আট অর্থাৎ এই দুই বাহার দৈর্ঘ্য কিন্তু সমান এই দুই বাহার দৈর্ঘ্য সমান এবং এই কোনটা নব্বই ডিগ্রি এবং এই কোনটাও কিন্তু নব্বই ডিগ্রি এখন এ এবং ডি এই বিন্দু দুটাকে যোগ করি অর্থাৎ এখানে একটা চতুর্ভুজ ফর্ম হলো ডি এই চতুর্ভুজের এই বিপরীত বাহু অর্থাৎ বি ও ডি এই দুটা বিপরীত বাহু পরস্পর সমান এবং এই কোন দুটো হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে চতুর্ভুজের বৈশিষ্ট্য অনুযায়ী এ বি সি ডি একটা আয়ত আরেকটা ডিটেলসে যদি বলি এখানে এ বি সি ডি এই চতুর্ভুজটা যেই বৈশিষ্ট্য শো করছে সেই বৈশিষ্ট্যের জন্য এ বি সি ডি একটা হচ্ছে আয়ত কারণ এই চতুর্ভুজের বিপরীত দুটা বাহু পরস্পর সমান এই কোন দুটা নব্বই ডিগ্রি ঠিক আছে এই বৈশিষ্ট্যের জন্যে কিন্তু এই চতুর্ভুজতে একটা আয়ত হয়েছে আচ্ছা আয়তর ক্ষেত্রফল কি আয়তর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ এখানে ডিসি হচ্ছে দৈর্ঘ্য বিসি হচ্ছে প্রস্থ তাহলে এই আয়তটার ক্ষেত্রফল হচ্ছে ডিসি গুণ সিবি ইকুয়ালস টু এইট ইন্টু ফোর টু থার্টি টু অর্থাৎ এই সম্পূর্ণ আয়তটার ক্ষেত্রফল হচ্ছে বত্রিশ এ এবং বিডি হচ্ছে এই আয়তের দুটো কর্ণ আয়তের দুটো কর্ণ একটা আয়তকে সমান চারটা আবার বলছি সমান চারটা ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে অর্থাৎ এখানে যে ত্রিভুজটি তৈরি হলো এই ত্রিভুজ এখানে যে ত্রিভুজটি তৈরি হলো এই ত্রিভুজ এখানে যে ত্রিভুজটি তৈরি হলো এই ত্রিভুজ এবং এখানে যে ত্রিভুজটি তৈরি হলো এবং এই ত্রিভুজ অর্থাৎ এই এক দুই তিন চার এই চারটে ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান এই চারটা ত্রিভুজ যেহেতু একটা আয়তের মধ্যে আছে তাহলে এই চারটা ত্রিভুজের চারটা ত্রিভুজের মোট ক্ষেত্রফল হচ্ছে বত্রিশ ঠিক আছে যেহেতু এই চারটা ত্রিভুজের মোট ক্ষেত্রফল হচ্ছে বত্রিশ তাহলে যে কোন একটা ত্রিভুজের ক্ষেত্রফল হবে বত্রিশ ভাগ চার চার আটা বত্রিশ অর্থাৎ এই প্রতিটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আট বর্গ একক প্রতিটা ত্রিভুজের ক্ষেত্রফল আট বর্গ একক কেন কারণ একটু আগে বলেছি এই প্রতিটা ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান যেহেতু কর্ণ আয়তাকে সমান ক্ষেত্রে বিভক্ত করে সুতরাং এই ছায়াকৃত সুতরাং এই ছায়াকৃত অংশটির ক্ষেত্রফল হচ্ছে আট বর্গ একক এটাই অ্যান্সার